প্রিয় দর্শক শ্রোতা, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। চলছে পবিত্র মাহে রমজান, আর কিছুদিন পরেই আমরা সকলে মিলে ঈদের আনন্দ উপভোগ করব। কিন্তু আমাদের সকলের বাসাতেই হয়তোবা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন এবং তাদের মধ্যে কেউ কেউ হৃদরোগে আক্রান্ত বা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে আক্রান্ত রয়েছেন। তো এই যে ঈদের সময়টা, সেই সময়টাতে আমরা কিন্তু সবাই মিলে একসাথে আনন্দ উপভোগ করতে চাই। কিন্তু আমাদের পরিবারের সেই বয়স্ক সদস্যটি যদি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, তাহলে কিন্তু ঈদের আনন্দ একেবারেই মাটি হয়ে যায়। তাই আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের বাড়ির বয়স্ক সদস্যদের ভালো রাখতে পারব। সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে, আর তাই আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে ঈদে হৃদরোগীদের জন্য পরামর্শ। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার শরদিন্দু শেখর রায়, সহকারী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা। ঈদের আনন্দে আমাদের সকলের বাসায় কিন্তু নানান ধরনের খাবার দাবার রান্না করা হয়ে থাকে। তো হৃদরোগীদের জন্য এই খাবারের ব্যাপারে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে? এই সময়টা তো একটু আমাদের খাবার দাবারে, বিশেষ একটু কয়েকটা দিন তো একটু উৎসবমুখর খাবার দাবার থাকে, অর্থাৎ দেখবেন যে একটু খাবার দাবার মিষ্টি জাতীয় খাবার দাবার থাকে, সেমাই পায়েস এগুলো তো থাকেই, তাছাড়া নানা রকম মিষ্টির আয়োজন থাকে, আর লাল মাংস যেটা গরুর মাংস, খাসির মাংস এগুলোরও আয়োজন থাকে, তাছাড়া তেল চর্বি জাতীয় খাবার বিশেষ করে পোলাও বিরিয়ানি এগুলোও থাকে। সুতরাং আমাদের যে হৃদরোগে যারা ভুগছেন বা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের তো আমাদের খাবার দাবারের কিছু সতর্কতা আমরা কিন্তু মেনে চলতে বলি। তো যারা এরকম ওষুধপত্র খাচ্ছেন বা এইসব অসুখগুলো নিয়ন্ত্রণে রেখেছেন, তারা কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে হতেও পারে এরকম যে এই কয়েকটা দিনের আনন্দ উচ্ছলতার মধ্যে হয়তো ভাবছেন যে এই কয়েকটা দিন একটু অনিয়ম করলেই বা কী হবে। এটা না করে মানে সবই করতে হবে, সবই খেতে হবে, সবই আনন্দ উৎসব চলবে। তবে যারা বিশেষ করে এ সমস্ত অসুখে আগে থেকেই ভুগছেন এবং নিয়মিত ওষুধপত্র খাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটু বাধ্যবাধকতা, যেমন হলো যে মিষ্টিটা একটু কম খাওয়া, যে কোনো খাবার তৈরিতে একটু মিষ্টিটা কম দেওয়া যদি সেরকম কেউ থেকে থাকে। হৃদরোগে যদি আক্রান্ত কোনো রোগী থেকে থাকেন বা উচ্চ রক্তচাপে আক্রান্ত, তাদের জন্য একটু আলাদাভাবে খাবার তৈরি করা যদি সম্ভব হয়, তাহলে একটু আলাদাভাবে, যদি ডায়াবেটিসে থাকেন তাহলে তো মিষ্টি ছাড়া যে সমস্ত খাবার দাবারগুলো রয়েছে, হ্যাঁ, মিষ্টি ব্যবহার ছাড়া ডায়াবেটিক খাবার আমরা যেভাবে তৈরি করি সেগুলো একটু নজর দিয়ে তৈরি করা। আর লাল মাংসের কথা যেটা বলছিলাম, গরুর মাংস, খাসির মাংস, এই মাংসগুলোকে তো আমরা লাল মাংস বলি, তো লাল মাংস যে খাওয়া যাবে না এমনটা না, ঈদের এই কয়েকটা দিন তো খাওয়া যেতেই পারে, পরিমাণটা কম। হ্যাঁ, যাদের ইতিমধ্যে হৃদরোগে ভুগছেন, যারা হৃদরোগের ওষুধ খাচ্ছেন, তারা যাতে এক পিস, দুই পিস, হ্যাঁ, তার বেশি না, খুব বেশি না, এবং চর্বি ছাড়া যে মাংসটা আছে সেই মাংসটা রান্না করে অথবা ওনাকে দেওয়ার সময় সেই মাংসটা দেওয়া। এই সময় কিন্তু লবণজাত খাবার, এটাও একটু সতর্ক হতে হবে যে উচ্চমাত্রায় লবণ রয়েছে যে সমস্ত খাবারে, সে সমস্ত খাবারগুলো না খাওয়া বা এড়িয়ে চলা। কোমল পানীয় একটা বিষয়, কোমল পানীয় কিন্তু আমরা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বলি না হৃদরোগীদের ক্ষেত্রে, সুতরাং এই সময় আমরা কোমল পানীয়টা এড়িয়ে চলা, এরকমভাবে একটু রক্তচাপটা মেপে দেখা এই সময়ে যে ঠিক আছে কি না সেগুলোর দিকে নজর রাখা, ডায়াবেটিসের পরিমাণটা একটু মেপে দেখা, খেয়াল রাখা, এগুলো সতর্কতা একটু রাখা ভালো আর কি। অনেক সময় দেখা যায় যে ঈদের আনন্দে আমাদের যারা হৃদরোগী বা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভুগছেন এমন রোগীরা ঔষধ খেতে ভুলে যান। তো ঔষধ খেতে ভুলে গেলে কিন্তু সমস্যা হতে পারে, তো কী ধরনের সমস্যা হতে পারে? যারা ইতিমধ্যে হৃদরোগে ভুগছেন তাদেরকে আমরা যে সমস্ত ওষুধপত্রগুলো খেতে দিই, এগুলো কিন্তু সারা জীবন খেতে হয়। আমরা বলি যে সমস্ত ওষুধপত্র, যারা হৃদরোগে ভুগছেন, হৃদরোগের ওষুধ খাচ্ছেন, তাদের কিন্তু ওষুধগুলো বন্ধ করা যাবে না। আবার অনেক রোগীরা আছে যারা কিন্তু ইতিমধ্যে হৃদরোগের চিকিৎসা নিয়েছেন, যেমন যাদের হয়তো বাইপাস সার্জারি হয়েছে অথবা যাদের হার্টের রক্তনালীতে স্টেন্ট বা রিং
রিং লাগানো আছে, এদের কিন্তু একটা দিনের জন্য ওষুধ বন্ধ করা যায় না। হ্যাঁ, আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ওষুধ সারা জীবন চালানোর কথা বলে থাকি যেগুলো কিন্তু একদিন দুই দিন বন্ধ রাখলেই কিন্তু যে স্টেইন বা যে রিং লাগানো আছে সেগুলোর ক্ষতি হতে পারে, বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। হ্যাঁ, তারপরে যারা বাইপাস সার্জারি করা আছে তাদের ক্ষেত্রেও। হ্যাঁ, সুতরাং এই এই সময় নানান কারণে হয়তো দেখা যাচ্ছে কেউ দূরের যাত্রায় গেছেন, বেশ কিছু দিনের জন্য গেছেন, ওষুধ আনতে ভুলে গেছেন, তো হয়তো ভাবতেই পারেন যে দু একদিন ওষুধ না খেলে আর কি হবে, তেমন কিছু হবে না তা না কিন্তু। হ্যাঁ, এই সময় খুব সতর্কভাবে ওষুধগুলো গুছিয়ে নিতে হবে, প্রতিদিনকার ওষুধ গুছিয়ে নিতে হবে, প্রতিদিন যাতে ওষুধ খান। বিশেষ করে আমি যেটা বলবো যে পরিবারের অন্য সদস্যরা যারা আছেন তারা একটু বাড়তি খেয়াল রাখবেন, তারা একটু খেয়াল রাখবেন যে উনি ওষুধটা খাচ্ছেন কিনা, উনি ওষুধটা নিয়েছেন কিনা। হ্যাঁ, কারণ ওনার এগুলো প্রয়োজনীয় ওষুধ, নিত্যদিন ওষুধ, সেই ওষুধগুলো যাতে ওনার একদিনও মিস না হয়। এবং ভ্রমণের জন্য বের হলে আমার মনে হয় যে সবার আগে ঔষধটাই বোধহয় গুছিয়ে নেওয়া জরুরি বেশি। আবার উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপের ওষুধও কিন্তু সারা জীবনের জন্য আমরা দিয়ে থাকি, এবং এই উচ্চ রক্তচাপের ওষুধও কিন্তু বন্ধ রাখা যায় না, এটাও কিন্তু যদি আপনি বন্ধ রাখেন তাহলে কিন্তু যে কোনো সময় হঠাৎ করে উচ্চ রক্তচাপ বেড়ে গিয়ে একটা জরুরি অবস্থা তৈরি হতে পারে। হঠাৎ করে ওই যে বলছিলেন যে ঈদের আনন্দের মধ্যেই দেখা যাচ্ছে যে একটা অসুস্থতা তৈরি হলো, হাসপাতাল ডাক্তার এগুলো দৌড়াদৌড়ি করতে গিয়ে আনন্দটা, পরিবারের আনন্দটা মাটি হতে পারে। সুতরাং এইসব দিকগুলো এই জন্যই খেয়াল রাখা দরকার, বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং যারা হৃদরোগে ভুগছেন তাদের হৃদরোগের ওষুধ, এই ওষুধগুলো যাতে কেউ বন্ধ না করেন, কেউ ভুলে না যান, যাতে সাথে থাকে এবং যাতে নিয়মিত এই দিনগুলোতেও খেয়ে যান। এই ঈদের সময় অনেকেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে থাকেন বা ভ্রমণ করে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা ঢাকা শহরে থাকি তাহলে খুব দ্রুতই অসুস্থ হলে বা হৃদরোগে আক্রান্ত হলে একটি হাসপাতালে চলে গিয়ে আমরা সেবা নিতে পারি, কিন্তু তিনি যদি ঢাকার বাইরে চলে যান বা এমন মানে এমন কোনো জায়গায় চলে যান যেখানে কাছাকাছি তার কোনো হাসপাতাল নেই বা সেরকমভাবে যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে প্রাথমিকভাবে যদি কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তাহলে কী চিকিৎসা তাকে দেওয়া যেতে পারে? এটা একটু কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়, এবং আমি অনেক সময় কিন্তু এরকম সমস্যায় পড়তে দেখেছি অনেককে, যারা হয়তো স্বাস্থ্য সেবার খুব কাছাকাছি ছিলেন কিন্তু ঈদের সময়, ঈদ উপলক্ষে অনেকেই কিন্তু বেশ দীর্ঘ সময়ের জন্যে খুব দূরে এমন জায়গায় অবস্থান করেন যেখানে হয়তো স্বাস্থ্য সেবাটা পেতে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে। এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় যে হঠাৎ কারো বুকে ব্যথা হতে পারে, হঠাৎ কারো হার্ট অ্যাটাক হতে পারে, কারণ এগুলো তো বইলে কয়ে আসে না, কখন কার কীভাবে হবে তার তো ওরকম ঠিক করে বলা যায় না নির্দিষ্ট করে। আবার রক্তচাপ কারো হঠাৎ অনেক বেড়ে যেতে পারে, ইভেন কি ডায়াবেটিস যাদের রয়েছে তারা যদি হয়তো ইনসুলিন নিচ্ছেন অথবা ওষুধ খাচ্ছেন, কোনো কারণে ওষুধ মিস করলেন বা ইনসুলিন নিতে ভুলে গেলেন বা ওষুধের অপ্রাপ্যতার কারণে হয়তো দেখা যাচ্ছে যে ডিউ হয়ে গেল, তাহলে কিন্তু তার ব্লাড সুগার বা ডায়াবেটিসের পরিমাণও কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে। এই জন্য কিন্তু এই দূরের জায়গায় বা প্রত্যন্ত এলাকায় গিয়ে দীর্ঘদিন থাকায় অনেক সময় কিন্তু ভ্রমণেও মানুষ প্রত্যন্ত এলাকায় যান, এ সময় কিন্তু এ সমস্ত সমস্যাগুলো হতে পারে। তবে এখন তো আবার খুব নেটওয়ার্কিংয়ের যুগ, তাই না, যে খুব সহজেই কিন্তু আমরা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারি, পরামর্শ নিতে পারি, এগুলো কিন্তু আবার করতে পারি। তবে আমার পরামর্শ হলো এই যে ভারী খাবার দাবারগুলো অ্যাভয়েড করা উচিত। আপনি খাবার দাবার সবই খাবেন কিন্তু পেট ভরে খাওয়াটা কিন্তু হার্ট অ্যাটাকের একটা ঝুঁকি, অনেক সময় দেখা যাচ্ছে খুব বেশি খাওয়া হয়ে গেল, এই ভর পেটে কিন্তু অনেক সময় হার্টের অসুখ, হয়তো আগে থেকে ডায়াগনোসিস ছিল না বা শনাক্ত ছিল না কিন্তু হঠাৎ করে কিন্তু এই সময় একটা জানান দিয়ে উপস্থিতি দেখাতে পারে। সুতরাং এই খাওয়া দাওয়াটা একটু সতর্ক হতে হবে এই সময়টা, যাতে এরকম অসুবিধাটাকে এড়িয়ে চলা যায়, হঠাৎ করে কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত না হন, হঠাৎ করে কারো উচ্চ রক্তচাপ বেড়ে না যায়, হঠাৎ করে ব্লাড সুগার বা ডায়াবেটিসের পরিমাণ অনিয়ন্ত্রিত হয়ে না পড়ে। সুতরাং খাবার দাবারের ব্যাপারটা খুব সতর্ক থাকতে হবে। আর যদি সেরকম কোনো অবস্থা তৈরি হয়ে যায়, হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ শ্বাসকষ্ট বা হঠাৎ কোনো জরুরি লক্ষণ, মাথা ঘুরিয়ে পড়া বা অজ্ঞান হয়ে যাওয়া, সেরকম তো যদি হয় যত প্রত্যন্ত এলাকায় হোক না কেন, আমাদের তো এখন কাছাকাছি যে হাসপাতাল বা যে চিকিৎসক
ঈদকে পাওয়া যায় দ্রুত সেখানেই যেতে হবে। এই ঈদের মধ্যেও সমস্ত জায়গার সমস্ত হাসপাতাল 24 ঘন্টা খোলা থাকবে, সুতরাং নিকটস্থ হাসপাতালে পৌঁছানো হলো সবচেয়ে বড় প্রাথমিক চিকিৎসা হবে। সবশেষ আপনার কাছে জানতে চাই যে হৃদরোগীদের সুস্থতায় আপনার পরামর্শ। সেটা তো বরাবরের মতো ঈদের দিনগুলোতেও একই, যে স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া, অর্থাৎ আমরা বলি যে কার্বোহাইড্রেট জাতীয় বা শর্করা জাতীয় খাবারটা কম খাওয়া। আর এই ঈদের দিনগুলোতে যেমন একটু তেল চর্বি জাতীয় খাবারের পরিমাণ বেশি থাকে, লাল মাংসের পরিমাণ বেশি থাকে, মিষ্টি জাতীয় খাবারের পরিমাণ বেশি থাকে, এগুলো একটু পরিমিত খাওয়া, টাটকা শাক সবজি ফলমূল এগুলো প্রতিদিনকার খাবারে বেশি বেশি করে রাখা, ধূমপান তামাকজাত দ্রব্য একদম এড়িয়ে চলা, বর্জন করা, আর এই দিনগুলোতে ওজন না বেড়ে যায় সেদিকে খেয়াল রাখা। আরেকটা জিনিস আমি বলতে চাই যে হোক না উৎসব হোক না আনন্দ সবই করি, তো এর মধ্যে আমাদের যে প্রতিদিনকার ব্যায়াম করার কথাটা আমরা বলি যে আধা ঘন্টা প্রতিদিন আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত, এটা এই দিনগুলোতেও করি না কেন, এই দিনগুলোতেও আনন্দের সাথেই করি, উৎসবের মতো করেই করি। হ্যাঁ, সেটা যদি করা যায় তো সবচেয়ে ভালো হয়। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আমাদের আলোচনা অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।